আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিকেজিএস ইউনাইটেড কলেজের বিজ্ঞান শাখার ছাত্র ছাত্রীদেরকে আমার অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে উদ্ভিদবিদ্যা চতুর্থ অধ্যায়ের অণুজীব নিয়ে আলোচনা করব। অণুজীব থেকে আমরা ভাইরাস অংশটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নেই ভাইরাস কি। ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার আবিধানিক অর্থ হলো বিষ। অর্থাৎ ভাইরাস একটি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন সহযোগে ঘটিত অতি আণুবীক্ষণিক রোগ জীবাণু সৃষ্টিকারী বস্তু। ভাইরাসকে আমরা জীবাণু বা অণুজীব না বলে বস্তু বললাম কেন? কারণ আমরা জানি জীবদেহ কোষ দ্বারা ঘটিত, কিন্তু ভাইরাস অকোষীয়। তাই ভাইরাস জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে এবং জীবকোষের ভেতরেই শুধুমাত্র বংশবৃদ্ধি করতে পারে। তো পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাসের নাম হলো টোবাকো মোজাইক ভাইরাস। বিজ্ঞানী অ্যাডলফ মায়ার ১৮৮৬ সালে প্রথম টোবাকো তামাক গাছের মোজাইক ভাইরাস রোগটি আবিষ্কার করেন, কিন্তু এখানে তিনি কোনো ভাইরাস শনাক্ত করতে পারেননি। পরবর্তীতে ১৮৯২ সালে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি ১৮৯২ সালে প্রমাণ করেন যে ভাইরাসকে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দ্বারা ফিল্টার করার পরেও সুস্থ তামাক গাছকে আক্রমণ করতে পারে। এ থেকে তিনি সিদ্ধান্তে উপনীত হন যে ভাইরাস ব্যাকটেরিয়া থেকেও ক্ষুদ্র এবং একটি সুস্থ গাছকেও আক্রমণ করতে পারে। তাই তিনি এটিকে ভাইরাস হিসেবে আখ্যায়িত করেন এবং এ কারণে যদিও এখানেও কোনো ভাইরাস শনাক্ত করা যায়নি, তবুও তিনি একে ভাইরাস হিসেবে উল্লেখিত করেন। তার আরও অনেক পরে বিজ্ঞানী স্ট্যানলি ১৮৯৮ সালে ভাইরাসকে ১ কোটি পাতার রোগাক্রান্ত তামাক পাতার রস সংগ্রহ করে মাত্র ১ চামচ ভাইরাসের ক্রিস্টাল সংগ্রহ করেন। আর এই কারণেই স্ট্যানলি এই ভাইরাসকে আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। পৃথিবীতে অনেক প্রকারের ভাইরাস আছে, তার মধ্যে কয়েক প্রকারের নাম আমরা এখানে উল্লেখ করতে পারি, যেমন টিএমবি ভাইরাস, টি টু ভাইরাসকে আমরা টি টু ব্যাকটেরিয়ো ফাজ, টি4 ভাইরাস, টি6 ভাইরাস, পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইবোলা ভাইরাস, অ্যাডিনোভাইরাস, সার্স ভাইরাস, এইচআইভি ভাইরাস, নিপা ভাইরাস, এবং সর্বশেষ আবিষ্কৃত করোনা ভাইরাস, যা সারা বিশ্বে মহামারী আকার ধারণ করে আছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছ।
ভাইরাসের কিছু নিজস্ব বৈশিষ্ট্য বিদ্যমান। ভাইরাসের কিছু জড় বৈশিষ্ট্য আছে এবং কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে। ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলো হলো, ভাইরাস জীবকোষের বাইরে প্রজনন করতে অক্ষম, ভাইরাসকে ক্যালাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, আবার পানির সাথে মিশিয়ে সাসপেনশনও তৈরি করা যায়। ভাইরাস জীব একটি অকোষীয় জীব এবং জীবকোষের বাইরে একেবারে মৃত পদার্থের মতো পড়ে থাকে। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যগুলো হলো, ভাইরাস জীবকোষের ভেতরেই শুধুমাত্র বংশবৃদ্ধি করতে পারে এবং ভাইরাসকে মিউটেশন বা প্রকরণ করা যায় এবং নতুন সৃষ্ট ভাইরাস হুবহু দেখতে মাতৃ ভাইরাসের মতোই হয়ে থাকে। তো আমরা আজকে ভাইরাস থেকে টি2 ব্যাকটেরিয়া ফাজ নিয়ে আলোচনা করব। টি2 ব্যাকটেরিয়া ফাজ কি? টি2 ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে ফাজ কি। অর্থাৎ ফাজ একটি গ্রিক শব্দ যার অর্থ হলো টু ইট, একটি টু ইট, টু ইট বা ভক্ষণ করা। অর্থাৎ যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়ার কোষকে ধ্বংস করে দেয় সেই সমস্ত ভাইরাসকে ব্যাকটেরিয়া ফাজ বলা হয়ে থাকে। ভাইরাসের জেনেটিক বস্তু ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং পরিশেষে ব্যাকটেরিয়া কোষটি ধ্বংস হয়ে যায়। বিজ্ঞানী দ্য হ্যারিলি ফেলিক্স এই ভাইরাসকে তাই টি2 ব্যাকটেরিয়া ফাজ বা দ্য হ্যারিলি ফেলিক্স টি2 ব্যাকটেরিয়া ফাজকে তাই টি2 ব্যাকটেরিয়া বলে আখ্যায়িত করে থাকেন। আমরা প্রথমেই দেখে নেই টি2 ব্যাকটেরিয়া ফাজ মূলত কয়টি অংশ নিয়ে গঠিত। এই টি2 ব্যাকটেরিয়া ফাজকে দুইটি প্রধান অংশে ভাগ করা যায়। প্রথম অংশটি হলো মাথা অর্থাৎ মাথাত, এবং দ্বিতীয় অংশটি হলো লেজ। এই দুইটি প্রধান অংশে টি2 ভাইরাসকে ভাগ করা হয়ে থাকে। মাথাটি ষড়ভুজাকৃতির এবং স্ফীত। এর দৈর্ঘ্য 93 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। দৈর্ঘ্য 93 থেকে 100 ন্যানোমিটার এবং প্রস্থ 65 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। ষড়ভুজাকৃতির স্ফীত মাথাটির ভেতরে একটি দ্বিসূত্রক পেঁচানো ডিএনএ অণু বিদ্যমান থাকে। এই ডিএনএ 60 জোড়া নিউক্লিওটাইড নিয়ে গঠিত হয়ে থাকে এবং এতে 150টি জিন থাকে। এই সমস্ত মাথার সমস্ত অংশটি প্রোটিন দ্বারা গঠিত এবং বেশিরভাগ অংশই ফাঁপা বলে মনে হয়ে থাকে। দ্বিতীয় এবং প্রধান অংশটি হলো লেজ, যেখান থেকে অনুলিপন পদ্ধতি শুরু হবে। অর্থাৎ লেজটি লম্বা এবং দণ্ডাকৃতির। এর দৈর্ঘ্য 95 থেকে 110 ন্যানোমিটার এবং প্রস্থ 15 থেকে 25 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। লেজের উপরিভাগে একটি সুস্পষ্ট কলার বিদ্যমান এবং এর নিচের দিকে একটি বেস প্লেট, স্পর্শক তন্তু এবং কতগুলো 6টি স্পর্শক তন্তু এবং 6টি স্পাইক বিদ্যমান। এই সমস্ত লেজ, কলার, স্পর্শক তন্তু, বেস প্লেট এবং স্পাইক সবগুলোই প্রোটিন দ্বারা নির্মিত। এর ভেতরে কোনো ডিএনএ থাকে না এবং এই যে সমস্ত অংশগুলো আছে, লেজ, কলার, স্পর্শক তন্তু, বেস প্লেট, স্পাইক, সমস্ত অংশগুলো আছে, এই সমস্ত অংশগুলোর ভেতরে কোনো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস বা কোষ প্রাচীর ইত্যাদি কোনো ক্ষুদ্রাঙ্গ নেই। ভাইরাস সম্পর্কে আলোচনা করতে গেলে আরও কিছু বিষয় উঠে আসে। তো ভাইরাসকে আমরা আগেই বলেছি জীব বা জড়ও না বলে এর মাঝামাঝি একটি সত্তা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। কেন করা হয়ে থাকে? তার কারণ হলো, ভাইরাস জীবকোষের ভেতরে শুধুমাত্র বংশবৃদ্ধি করতে পারে, বৃদ্ধি হয়ে থাকে এবং জীবকোষের বাহিরে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে। তাই ভাইরাসকে জীব বা অণুজীব না বলে বা কোনো প্রাণী না বলে জীব এবং জড়ের মাঝামাঝি একটি সত্তা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের মতো এতটুকুই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে।